হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকে তোমাদের সাথে আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ফার্স্ট প্রশ্ন কৌলিন্য প্রথার প্রচলন কে করেন রাইট অ্যান্সার কী হবে কৌলিন্য প্রথার প্রচলন করেন কে সঠিক অ্যান্সার হবে বল্লাল সেন কৌলিন্য প্রথার প্রচলন করেন পরের প্রশ্ন মহেন্দ্র দারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন সঠিক অ্যান্সার কী হবে মহেন্দ্র দাড়ো ধ্বংসাবশেষ আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন ফোর্ট উইলিয়াম কবে প্রতিষ্ঠিত হয় সঠিক অ্যান্সার কী হবে ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠিত হয় কবে সতেরোশো সালে নেক্সট প্রশ্ন কোন চুক্তি শোয়ের মাধ্যমে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল কোন চুক্তি শোয়ের মাধ্যমে রাইট অ্যান্সার কী হবে গান্ধী আরউইন চুক্তির মাধ্যমে নেক্সট প্রশ্ন লাহোর সম্মেলনে কত সালে মুসলিম লীগ প্রথমবার পৃথক পাকিস্তানের দাবি জানায় মুসলিম লীগ প্রথমবার পৃথক পাকিস্তানের দাবি জানায় লাহোর সম্মেলনে উনিশশো চল্লিশ সালে নেক্সট প্রশ্ন কোন ভারতীয় শাসক দিন ই ইলাহি প্রবর্তন করেন দিন ই ইলাহি প্রবর্তন করেন কোন ভারতীয় শাসক সঠিক অ্যান্সার হবে আকবর পরের প্রশ্ন কংগ্রেস শব্দটি কোথা থেকে প্রাপ্ত হয়েছিল কোথা থেকে প্রাপ্ত হয়েছিল কংগ্রেস শব্দটি রাইট অ্যান্সার কী হবে কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল আমেরিকান সংসদ থেকে পরের প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার কবে বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল রাইট অ্যান্সার কী হবে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল রাইট অ্যান্সার হবে আঠেরোশো ছিয়ানব্বই সালে কলকাতা পুলিশ কনস্টেবেল এক্সাম তোমাদের খুব শীঘ্রই হবে সেজন্য আমরা কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার জিকের সিলেবাস অনুযায়ী একটি ইবুক পাবলিশ করেছি ওখানে তোমরা পেয়ে যাবে তিন হাজার প্লাস এমসিকিউ যেগুলো বিগত কয়েক বছরে কোনো না কোনো পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষায় এসেছিল এছাড়া এখানে থাকছে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সাবজেক্ট অনুযায়ী এমসিকিউ আশা করি তোমরা বইটি অনেকেই সংগ্রহ করেছ যারা এখনও বইটি সংগ্রহ করনি তারা শীঘ্রই এই বইটি সংগ্রহ করো তোমাদের এখানে অনেক সুবিধা হবে এটার জন্য তোমাদের আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি ওখানে গিয়ে তোমরা বইটি সংগ্রহ করে নেবে এছাড়াও তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা দেখবে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে গিয়ে তোমরা জানাবে সুফি শব্দটি কোথা থেকে এসেছে রাইট আনসার কী হবে সুফি শব্দটি এসেছে এক ধরনের পোশাক থেকে পরের প্রশ্ন বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন কে নির্মাণ করেন বিখ্যাত সাঁচি স্তূপ রাইট অ্যান্সার হবে অশোক পরের প্রশ্ন বিশ্বে কাগজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে কাগজ উৎপাদনে রাইট অ্যান্সার কী হবে চীন পরের প্রশ্ন ব্যাসল্ট শিলা গঠিত মাটির রঙ কী রাইট আনসার কী হবে ব্যাসল্ট শিলা গঠিত মাটির রং কালো পরের প্রশ্ন স্তেপ জলবায়ু অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ হল রাইট অ্যান্সার কী হবে স্তেপ জলবায়ু অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ সরলবর্গীয় অরণ্য নেক্সট প্রশ্ন বিশ্বের কোন অঞ্চল টক ফল উৎপাদনের জন্য প্রসিদ্ধ টক ফল উৎপাদনের জন্য প্রসিদ্ধ কোন অঞ্চল রাইট আনসার হবে ভূমধ্য সাগরীয় অঞ্চল পরের প্রশ্ন কোনটি দেশের ত্রয়োদশতম মুখ্য বন্দর হতে চলেছে দেশের ত্রয়োদশতম মুখ্য বন্দর রাইট আনসার কী হবে এনআইএম পরের প্রশ্ন কোন বছর কেবিনেট মিশন ভারতে এসেছিলেন কেবিনেট মিশন ভারতে এসেছিলেন কোন বছর রাইট অ্যান্সার কী হবে উনিশশো সালে পরের প্রশ্ন কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হল সংবিধান নে প্রবেশের চাবিকাঠি রাইট আনসার কী হবে কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হল সংবিধানে প্রবেশের চাবিকাঠি রাইট অ্যান্সার হবে আর্নেস্ট বার্কার নেক্সট প্রশ্ন কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলে মন্তব্য করেছিলেন রাইট অ্যান্সার কী হবে কে এম মুন্সি নেক্সট প্রশ্ন কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হল ভারতীয় সংসদের একটি অংশ কোন মামলায় হবে কেশবানন্দ ভারতী মামলায় উনিশশো সালে হয়েছিল এই মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হল ভারতীয় সংসদের একটি অংশ পরের প্রশ্ন ভারতে মৌলিক অধিকার বিরোধী যে কোনো আইনকে বাতিল করে দিতে পারে রাইট অ্যান্সার কী হবে মৌলিক অধিকার বিরোধী যে কোনো আইনকে বাতিল করে দিতে পারে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয়ে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় সঠিক অ্যান্সার কী হবে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নিচের কোন পর্বত অন্তর্ভুক্ত রাইট আনসার হবে শৃঙ্গলীলা পর্বত শ্রেণী নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি আছে সবথেকে বেশি মালভূমি আছে পশ্চিমবঙ্গের কোন জেলায় রাইট অ্যান্সার হবে পুরুলিয়া পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে কবে ঘোষণা করেছে সুন্দরবনকে রাইট অ্যান্সার হবে উনিশশো উননব্বই সালে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদিত হয় সবচেয়ে বেশি তামাক উৎপাদিত হয় কোন জেলায় রাইট অ্যান্সার হবে কোচবিহার জেলায় এছাড়াও জেনে রেখো পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হচ্ছে মুর্শিদাবাদ জেনে রেখো ফ্রেন্ডস আজকের ভিডিও এখানেই শেষ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনও টেলিগ্রামে জয়েন করনি তারা ডিসক্রিপশন বক্সে গিয়ে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে টেলিগ্রামে জয়েন করবে নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো